सर्वभूतेषु इन्द्ररूपेण संस्थिता जाहु জীবনের সঠিক গানটা যদি জানা না থাকে তাহলে কিন্তু জীবনটা বেসুরো হয়ে যায়। তাই বাঙালির সবচেয়ে বড় উৎসবকে সুর তাল ছন্দ দিয়ে ভরিয়ে রাখছে কাশী বসলেন। এই থিমটা যদি আপনি একটু বিশদে বলেন আপনার মতো। কাশী বসলেন এবারে তার 80তম বর্ষে আমরা যেটা করছি সেটা হচ্ছে আবহ। আবহ মানে হচ্ছে হলো যদি সাউন্ডস্কেপ ধরা হয়, যেরকম ল্যান্ডস্কেপ হয় ফটোর ক্ষেত্রে, এটা হচ্ছে সাউন্ডস্কেপ। মানে আপনি বিভিন্ন রকম শব্দ পাচ্ছেন, সেই শব্দ দিয়ে যখন আপনি ঢুকে আসছেন তখন আপনি ক্লাসিক্যাল মিউজিক পাচ্ছেন এবং মিউজিকটা গিয়ে মন্ত্রে শেষ হচ্ছে, সেখানেই ঠাকুর আছেন। তো এটাই হচ্ছে আমাদের থিম। আচ্ছা, আপনারা সিটির সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডস নিয়ে নিশ্চয়ই জানেন, তো কতটা প্রস্তুতি ইতিমধ্যে? দেখুন, কাশী বসলেন সবসময় আমরা ভালো কাজ দিয়ে থাকি, তো প্রাইজ তো আমরা পাবোই, মানে এটা আমাদের কনফিডেন্ট, কিন্তু কাজটা কতটা ভালো হবে সেটা নিয়েই আমাদের প্রেশারটা বেশি থাকে। যে দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের জন্য কি আপ্যায়নের ব্যবস্থা রেখেছে? দেখুন, যদি আপনি দেখেন সেফটি সিকিউরিটি এগুলো তো থাকেই, তার সাথে আমাদের জল থাকে, মানে ইন্ডিভিজুয়ালি বোতল, প্যাক বোতল থাকে, সেটা আমরা সমস্ত দর্শনার্থীদের ক্লাবের তরফ থেকে দিই। এছাড়াও ভোগ সেন্টার থাকে আমাদের, যেখান থেকে ভোগ পাওয়া যায় এবং সেটা কোনো পয়সা করি বা ওই জিনিস নয়, এমনি সিম্পলি আমরা দিয়ে থাকি। আর যারা আসবেন তাদেরকে তো বলতেই হবে যে এই পুজোর সময় একবার দয়া করে কাশী বসলেন আসবেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো যে মণ্ডপটি তৈরি করতে মূলত আপনারা কী কী ব্যবহার করছেন? দেখুন, প্লাই বাঁশ বাটাম তো আছেই, এর সাথে রেজিনের কিছু কাজ আছে, গ্লাসের কাজ আছে, পুরনো আর্কিটেকচারের কিছু ফর্মস আছে, অ্যান্টিক রেডিওজ আছে। মানে ধরেন এই রেডিওগুলো হচ্ছে নিয়ার অ্যাপ্রক্সিমেটলি 1901 সালের সেরাম থেকে আর মরফি অবধি আছে। এই রেডিও আর এখন দেখা খুব মুশকিল, আমরা এগুলো ইউনিকলি কালেক্ট করি এবং কুমারটুলির একজন ভদ্রলোকও আমাদের এটাই খুব সাহায্য করে। তো এটা দেখা, মানে এইটা তো একটা ভেরি রেয়ার অপরচুনিটি যে এই অ্যান্টিকগুলো দেখা যাবে, এই জন্যই। আমাদের বিষয়টা হলো আবহ, যে নর্থ কলকাতার আবহে একটা মিউজিক কনসার্ট এখানে আমরা করছি, যে সঙ্গীতের কোনো দেশ কাল পাত্র নেই, কোনো শব্দের কোনো বিভেদ নেই, মানুষের প্রথম এক্সপ্রেশনই হলো শব্দ, সেই শব্দের একটা মূর্ছনা এখানে মানুষ দেখতে পাবে নতুন আকারে। প্রতিমা খুব রণদেবী মূর্তির মতন প্রতিমা নেই এখানে, প্রতিমা খুব সাবেকি এবং তার সাথে খুব রিদিমিক একটা প্রতিমা হচ্ছে, যাতে মিউজিকের সাথে সেটাকে সামঞ্জস্য রেখে করা যায়। নানান বাদ্যযন্ত্র দেখছি, নতুন কোন বাদ্যযন্ত্র কি এখানে দর্শকরা দেখতে পাবে? নতুন অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে, যে বাদ্যযন্ত্রগুলো যেগুলো আমরা সবসময় দেখি, যা যা মিউজিকের যেগুলোকে মানে ব্যবহার করা হয় সেটা একটা অন্য আঙ্গিকে, অন্য মানে ইনস্টলেশনের ফর্মে এখানে দেখতে পাচ্ছে মানুষ। এখানে মানে বেলো হারমোনিয়াম সেটা অন্যভাবে ইউজ করা হয়েছে। আবহ সঙ্গীত এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ আবহকে ধরে রাখবে তো সঙ্গীত, এবং পুরো মণ্ডপটা একটা সুর তৈরি করবে, মানে মানুষ যখন ঢুকবে রাস্তা থেকে এবং শেষ মানে দেবী দুর্গার কাছে যাবে তখন একটা আবহ লিঙ্ক করবে পুরো কাজটাকে। থ্যাংক ইউ। আচ্ছা, যে
দর্শকেরা দেখছেন বা যারা আসবেন তাদের কাছে তোমার কি অনুরোধ? আমার অনুরোধ এটাই যে সিটি সেরা পুজো অ্যাপটা সবাই মিলে ডাউনলোড করুন, আমাদের কাশী গোস্বামীকে ভোট দিয়ে যেতেন। যে সুর, যে তাল বা যে বাদ্যযন্ত্রগুলো আমাদের জীবন থেকে এখন প্রায় হারিয়ে যাচ্ছে, সেগুলোই কিন্তু নিজেদের মণ্ডপে তুলে ধরেছে কাশী ভোঁসলে। তাই সেগুলো চাক্ষুষ করতে হলে অবশ্যই আসতে হবে এখানে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।